আসসালামু প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার মুচমুচে চিকেন পাকোড়া। বিকেলের নাস্তায়, সন্ধ্যার আড্ডায় কিংবা রমজান মাসের ইফতারিতে দারুণ ভাবে মানিয়ে যায় চিকেন পাকোড়া। এই চিকেন পাকোড়া দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ সুস্বাদু। দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি, এর উপরের লেয়ারটা মুচমুচে আর ভিতরে কতটা জুসি দেখতে পাচ্ছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে ফেলি চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে বোনলেস 500 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, আর এর সাথে অ্যাড করে দিব 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এই ভিনেগার মুরগির যে গন্ধ আছে এই গন্ধটি চলে যেতে সাহায্য করবে। এবার এর সাথে অ্যাড করে দিব 1 চা চামচ লবণ। এখন এগুলো সব কিছু একত্রে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন এই মাখানো চিকেনগুলো আমি 25 থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিট ম্যারিনেট করে রাখলেও চলবে। ফিরে এলাম ম্যারিনেশনের আধা ঘন্টা পর। এ পর্যায়ে আমি চিকেনের সাথে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চিকেন পাকোড়াতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই লাগে। 1/2 কাপ পরিমাণ ধনে পাতা কুচি, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া অথবা আপনাদের স্বাদ অনুযায়ী, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ চাট মশলা। অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ বেসন। আরও অ্যাড করে দিব 3 আঙুল দ্বারা এরকম 1 চিমটি বেকিং সোডা। আরও দিয়ে দিব 7 মতো লবণ, যেহেতু চিকেনে আগেই আমরা 1 চামচ লবণ ব্যবহার করেছি। এখন পেঁয়াজ এবং বাদবাকি পুরের জন্য লবণ দিতে হবে। অ্যাড করে দিব 1 ফালি পরিমাণ লেবুর রস, আমি চেপে দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি সবটা একবারে দিব না, অল্প অল্প করে দিব আর ভালোভাবে মাখিয়ে নিব, দেখব কতটুকু লাগে। যতক্ষণ পর্যন্ত বাইন্ডিংয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত চালের গুঁড়া ব্যবহার করতে থাকব। এগুলো আমি এখন ভালোভাবে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন পাকোড়াতে একটা ছাড়া ছাড়া ভাব। এ পর্যায়ে আমার আরও কিছুটা চালের গুঁড়া অ্যাড করতে হবে, আবারও ভালোভাবে মাখিয়ে নিব। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে পাকোড়াতে বাইন্ডিং চলে এসেছে, এই যে আমি শেপ দিতে পারছি। দেখুন, এখানে আমি মোট 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছিলাম, 1/2 কাপ দিয়েছি আর 1/2 কাপ রয়ে গিয়েছে। ব্যাস, আমার পাকোড়ার মিশ্রণ তৈরি। এখন ভাজার পালা। পাকোড়া মেখে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে এর আঠালো ভাবটা চলে যাবে। এজন্য আমি আরেকটি কড়াইয়ে তেল বসিয়ে এসেছি। এখন চলে যাব পাকোড়া ভাজতে। চুলায় আমি যে তেল বসিয়েছিলাম তা গরম হয়ে গিয়েছে। এরকম অল্প করে মাংসের পুর নিয়ে আমি তেলে ছেড়ে দিব। এরকম পাকোড়াগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি। এখন চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝে রেখে পাকোড়াগুলো আমি ভালোভাবে ভেজে নিব একপাশে।
বেশ কিছুক্ষণ আমি এক পাশে ভেজে নিয়েছি, এখন আরেক পাশে উল্টিয়ে দিব। ভালোভাবে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার পাকোড়াগুলোতে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে এগুলো উঠিয়ে নিব। দেখুন এইভাবে। অতিরিক্ত তেল ঝরিয়ে আমি এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন আমি সবগুলো পাকোড়া ভেজে তুলে নিয়েছি, ফিরে আসছি সার্ভ করার পর। ফিরে এলাম পাকোড়াগুলো সার্ভ করে নেওয়ার পরে। দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ সুস্বাদু। যারা এখন পর্যন্ত চিকেন পাকোড়া ট্রাই করেন নাই, অবশ্যই আমার রেসিপিটি দেখে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।